মুজিব বর্ষে এটি আমাদের বড় উৎসব। প্রধানমন্ত্রী প্রথম টিকা পাবেন স্বাস্থ্যকর্মী, উদ্বোধন 27 জানুয়ারি। অসুস্থ বিএনপি নেতার বাসায় প্রবাসী কল্যাণ মন্ত্রী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জয় নিউজ বিডিতে সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মুজিব বর্ষে 9 লাখ পরিবারকে বাড়ি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে প্রথম ধাপের 70,000 পরিবারকে জমিসহ পাকা ঘর করে দেওয়া হয়েছে। আগামী মাসে আরো 1 লাখ পরিবার পাবে এমন বাড়ি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশব্যাপী এই কার্যক্রম চলমান। শনিবার 23 জানুয়ারি প্রথম ধাপে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রধানমন্ত্রীর পক্ষে 70,000 পরিবারের হাতে বাড়ির কাগজপত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী বলেন, আজকে সত্যি আমার জন্য একটি আনন্দের দিন, কারণ এই দেশের যারা সব থেকে বঞ্চিত মানুষ, যাদের কোনো ঠিকানা ছিল না, ঘর বাড়ি নেই, আজকে তাদেরকে অন্তত একটা ঠিকানা মাথা গোঁজা ঠাই করে দিতে পেরেছি। তিনি বলেন, মুজিব বর্ষে আমাদের অনেক কর্মসূচি ছিল, কিন্তু করোনার কারণে তা করতে পারিনি। করোনা আমাদের জন্য যেমন অভিশাপ নিয়ে এসেছিল, আবার অনেক দিকে আশীর্বাদও, কারণ আমরা এই একটি প্রকল্পেই নজর দিতে পেরেছি। এটাই আমাদের আজকে বড় উৎসব। গৃহহীন ও ভূমিহীন মানুষদের ঘর দিতে পেরেছি, এর চেয়ে বড় উৎসব বাংলাদেশে হতেই পারে না। এই সময় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের নিজ নিজ এলাকার ভূমিহীন ও গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই প্রকল্প জাতির পিতার চিন্তার ফসল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই দেশের মানুষের জন্যই কিন্তু আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন সংগ্রাম করেছেন। তিনি আমাদের কথা কখনো চিন্তা করেননি, সারা জীবন চিন্তা করেছেন এই দেশের মানুষের কথা। স্বাধীনতার পরে তিনি বঙ্গবন্ধু মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। এই দেশের মানুষের ক্ষতিগ্রস্ত হয় নানাভাবে, সামাজিক কারণে ক্ষতিগ্রস্ত হয়, দারিদ্র্যের কারণে ভিটেমাটি বিক্রি করে শূন্য হাতে রাস্তায় বের হয়, এইভাবে মানুষগুলো জীবনযাপন করে। তিনি বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই গৃহহীন মানুষগুলোকে ঘর দেওয়ার জন্য গুচ্ছগ্রাম পরিকল্পনা হাতে নেন। তিনি বঙ্গবন্ধু নোয়াখালী চরাঞ্চলে গিয়ে গুচ্ছগ্রাম উদ্বোধন করেন। সাধারণ মানুষের জন্য ঘরবাড়ি তৈরি করার চিন্তাটা তিনিই করেছিলেন। আগামী 27 জানুয়ারি দেশের ইতিহাসে ঐতিহাসিক এক মহেন্দ্রক্ষণ। এদিন রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে বহুল প্রতীক্ষিত করোনা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন। করোনা ভাইরাস মোকাবেলায় পুনর্গঠিত মিডিয়া সেল এর মুখপাত্র ডক্টর মোহাম্মদ রোবেদ আমিন শনিবার 23 জানুয়ারি দুপুরে নিউজকে এই কথা বলেন। ডক্টর রোবেদ আমিন বলেন, 27 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা হাসপাতালে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন, এখন পর্যন্ত এই তথ্যই রয়েছে। এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান জানিয়েছিলেন, উদ্বোধনের দিন সুশীল সমাজের 20-25 জন করোনা টিকা নেবেন। উদ্বোধনের দিন সুশীল সমাজের প্রতিনিধিরা টিকা নিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ রোবেদ আমিন জানান, সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন হয়েছে। উদ্বোধনের দিন সুশীল সমাজের প্রতিনিধিদের টিকা দেওয়া হচ্ছে না, এদিন শুধু স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সম্মুখ সারির যোদ্ধারা করোনা টিকা নেবেন। অসুস্থ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমকে দেখতে তার বাসায় যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। শনিবার 23 জানুয়ারি সন্ধ্যা 7টায় দিলদার হোসেন সেলিমের সিলেটের লামা বাজারের বাসায় যান মন্ত্রী। এই সময় তার সঙ্গে ছিলেন গোয়াইন সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক। মন্ত্রী ইমরান আহমেদ অসুস্থ দিলদার হোসেন সেলিমের চিকিৎসার খোঁজ খবর নেন। এই সময় দিলদার হোসেনের স্ত্রী অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম মন্ত্রীকে চিকিৎসা সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। মন্ত্রী অসুস্থ দিলদার হোসেন সেলিমের দ্রুত আরোগ্য কামনা করেন। অসুস্থ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমকে দেখতে তার বাসায় যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। শনিবার সন্ধ্যা 7টার দিকে দিলদার হোসেন সেলিমের বাসায় যান